কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙেছে অসংখ্য বাড়ি, গাছ পড়ে, বিদ্যুতের খুঁটি ভেঙে বিপর্যস্ত ময়নাগুড়ি, ঝড়ের দাপটে আহত বেশ কয়েকজন। কয়েক মিনিটের ঝড় খুব বেশি হলে তার স্থায়িত্ব মিনিট কুড়ি, আর তাতেই লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা, আহত বেশ কয়েকজন। ঝড়ের দাপটে ভেঙে গিয়েছে বেশ কিছু কাঁচা বাড়ি, রাস্তার ওপর উল্টে পড়েছে বড় বড় গাছ, কমপক্ষে 70টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। সাত সকালে আচমকায় ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ময়নাগুড়ি শহর। বিশেষ করে ক্ষয়ক্ষতি হয়েছে হাসপাতাল পাড়া, স্টেশন রোড, আনন্দনগর, ময়নাগুড়ি বাজার, সিনেমা হল পাড়া সহ ময়নাগুড়ির বিস্তীর্ণ অঞ্চল। বেশ কিছু জায়গায় বাড়ির ওপর এমনভাবে গাছ ভেঙে পড়েছে যাতে বরাত জোরে রক্ষা পেয়েছেন বাড়ির বাসিন্দারা। ময়নাগুড়ির বার্নিশে ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই ময়নাগুড়ি শহরে ঝড়ের তাণ্ডব। মুহূর্তের ঝড়ে দিশেহারা হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কী করবেন, কোথায় পালাবেন, কিছুই বুঝে ওঠার আগেই তছনছ হয়ে যায় গোটা এলাকা। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বড় বড় রাস্তার ওপর গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিপর্যস্ত এলাকা ঘুরে ঘুরে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন অনেকেই, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এলাকার পরিস্থিতি সচল করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ময়নাগুড়ি বিদ্যুৎ স্টেশনের স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ইতিমধ্যেই দপ্তরের পক্ষ থেকে 14টি আলাদা আলাদা টিম গঠন করা হয়েছে। প্রত্যেক দলেই 13 থেকে 14 জন করে কর্মী রয়েছেন। বিদ্যুৎ দপ্তর চেষ্টা চালাচ্ছে দ্রুত এলাকায় বিদ্যুৎ পরিষেবা সচল করার। ইতিমধ্যেই রাস্তা পরিষ্কার করার জন্য প্রশাসনের কর্মীদের পাশাপাশি হাত লাগিয়েছেন স্থানীয়রাও। সাত সকালে কয়েক মিনিটের বিধ্বংসী ঝড়ে কার্যত দিশেহারা অবস্থা এলাকাবাসীর। একটা বিভৎস অবস্থা, সমস্ত গাছ, প্রচুর বাড়িঘরও ভেঙে গেছে, কয়েকটা গাড়িরও ক্ষতি হয়েছে এবং 3 জন লোক অসুস্থ। তার মধ্যে একজনকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা, 31 নম্বর জাতীয় সড়ক এখনও অবরুদ্ধ, প্রচুর ইলেকট্রিকের খুঁটি ভেঙে গেছে, বিপর্যস্ত ময়নাগুড়ি। আমরা কিছুদিন আগে এই পরিস্থিতি দেখে এসেছিলাম বিস্তীর্ণ বার্নিশ অঞ্চলে, কিন্তু আমাদের ময়নাগুড়ির যে পৌরসভা অঞ্চলে যে ঘটনাটা ঘটলো আজকে, আমরা চারিদিকে পাকা বাড়ি বলে কিছুটা রক্ষা পেয়েছি, এবং যে 15 থেকে 20 মিনিটের যে তাণ্ডব ময়নাগুড়ি পৌরসভা দিয়ে হয়ে গেল, আমি আমার জীবনে আমার প্রায় 60 ছুঁই ছুঁই এরকম ঝড় আমি দেখি, খুব কষ্ট লাগছে। অলরেডি আমরা রাস্তায় আছি, বিভিন্ন এলাকার থেকে লোকজন নিয়ে এসে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ময়নাগুড়ি। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।